সর্বপ্রথম আপনারা ব্রাউজার ওপেন করে সার্চ করবেন প্যান আধার লিঙ্ক এটা লিখে ব্রাউজারে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে যে সার্চ রেজাল্ট আসবে সেটি স্কোরিং করে দেখাচ্ছি যে লিঙ্ক আধার ইউজার ম্যানুয়াল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই যে ওয়েবসাইটটা এটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন বাম সাইটে হোম বলে একটি লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে পেজটা আসবে স্কোলিং করে একটা নিচে আসার পর এখানে লিঙ্ক আধার বলে একটি অপশান আসবে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার এই যে অপশানটা এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নতুন যে পেজটা খুলবে নতুন পেজে আপনাদের যে ফর্মটা দেখাবে আপনাদের প্রথম যেটা আছে আমরা এখানে পেজে সেটা হচ্ছে আপনার প্যান তারপর আছে আধার অর্থাৎ এখানে যে প্যান ঘরটা আছে এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে তারপরে যে আধারের ঘরটা আছে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিতে হবে তো প্যান কার্ড আধার কার্ড নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর নিচে এই যে ভ্যালিডিট অপশানটা আছে আপনার এই ভ্যালিডিট অপশানটা তখন শো হয়ে যাবে তখন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে তো আমি কি করছি সর্বপ্রথম প্যান আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে ভ্যালিডেট যে অপশানটা আছে এই অপশানে এবার আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যালান যেহেতু কাটা নেই সেখানে এখানে বলছে যে আপনার চ্যালান কাটা নেই চ্যালানটা কাটার জন্য কনফার্ম করতে হবে তার জন্য আমরা কী করব স্ক্রলিং করে আমরা নিচের দিকে যাব নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ টু পে থ্রো ই পে ট্যাক্স এই যে অপশানটা এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে এখানে আবার আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে প্যান কার্ড নাম্বারটা আবার কনফার্ম করতে হবে অর্থাৎ প্রথমে আপনি প্যান কার্ড নাম্বার দিলেন তারপর দ্বিতীয় ঘরে যে প্যান কার্ড অপশানটা আছে এখানে কনফার্ম প্যান কার্ড নাম্বারটা দিলেন এরপর আপনি স্কলিং করে নিচে যে ঘরটা আছে মোবাইল বলে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তো প্যান কার্ড নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আপনার নিচে কিন্তু যে অপশানটা আছে কন্টিনিউ কন্টিনিউ অপশানটা কিন্তু আপনার শো হয়ে যাবে দেখুন আমি মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কন্টিনিউ অপশানটা শো হয়ে গেল এরপর কী করতে হবে আপনাদেরকে এই কন্টিনিউ অপশানটা থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশানটা এই কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ওটিপি ঘরে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে তো ওটিপিটাই ওটিপি ঘরে পুট করতে হবে তো আপনি ওটিপিটা দেখে দেখে কিন্তু এখানে দিয়ে দেবেন আমি ওটিপি পুট করে দিলাম এরপর স্কুল কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করলেই আপনার সামনে এখানে নতুন পেজ শো হবে তো এখানে আমরা যেটা শো হবে আপনার যে প্যান নাম্বার সেই প্যান নাম্বার ভেরিফাই হয়ে প্যান কার্ড হোল্ডারের যে নাম সেই নামটা কিন্তু এখানে আপনার শো হয়ে যাবে এ থেকে কী বুঝবেন যে আপনি প্যান কার্ড নাম্বারটা ঠিক টাইপ করছেন সেটা বোঝা যাবে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে প্যান কার্ড নাম্বার আর তারপরে প্যান কার্ড হোল্ডার নাম চলে এসেছে এরপর কী করব কন্টিনিউ যে অপশানটা আছে এই কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের অনেক অপশান শো হবে আমাদেরকে এখানে যে অপশানটা চুজ করতে হবে সেটা হচ্ছে প্রথম যে অপশানটা আপনি এখানে দেখতে পাবেন সর্বপ্রথম যেটা থাকবে ইনকাম ট্যাক্স এই যে অপশানটা ইনকাম ট্যাক্সে ক্লিক করতে হবে ইনকাম ট্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এখানে আপনার সর্বপ্রথম যেটা আসবে অ্যাসেসমেন্ট ইয়ার তো অ্যাসেসমেন্ট ইয়ার আমার যেটা প্রথম যেটা শো হবে সেটা আপনারা ক্লিক করবেন দু হাজার চব্বিশ পঁচিশ তারপরে কী আসবে আপনার টাইপ অফ পেমেন্ট আমার নিচে দেখতে পাচ্ছেন টাইপ অফ পেমেন্ট অর্থাৎ এই যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে স্কোলিং করে একদম নিচে যাবেন নিচে এখানে দেখতে পাবেন আধার রিসিপ্ট ফাইভ হান্ড্রেড এই যে অপশানটা এটাকে আপনাকে চুজ করতে হবে এটা চুজ করার পর এখানে অনেকগুলো অপশান আবার শো হবে নিচে টোটালি চারখানা অপশান আছে তার মধ্যে একটা অলরেডি হাইড হয়ে আছে তো এই তিনটি অপশানের মধ্যে আপনারা কোন অপশানটা চুজ করবেন তো এখানে আমাদের এখানে তিনটি অপশানের মধ্যে আমরা যেটা চুজ করবো সেটা হচ্ছে প্রথম যে অপশানটা আছে ফি ফোর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার এটা ক্লিক করার পর আমরা কি করব নেক্সট যে কন্টিনিউ অপশানটা আছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আবার নতুন অপশান আসবে আমরা একদম স্ক্রলিং করে নিচে কি আবার যে কন্টিনিউ অপশানটা সেই কন্টিনিউতে আবার আমরা ক্লিক করবো এখানে কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার নতুন অপশান আসবে এখানে যে নিউ পেমেন্ট অর্থাৎ পেমেন্ট মেথড যে পেজটা সেই পেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ব্যাঙ্ক কাউন্টার এনএফটি পেমেন্ট গেটওয়ে অনেকগুলো পেমেন্ট মেথড অপশান আছে তো আমরা যেটা করব এখানে যে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ পেমেন্ট গেটওয়ে মাধ্যমে আমরা পেমেন্টটা করব লাস্ট যে অপশানটা আছে আপনাদের পেমেন্ট গেটওয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা একটু পার করে নিচ্ছি অপশানগুলো পরপর এই যে অপশানটা পেমেন্ট গেটওয়ে এই অপশানটাতে চুজ করবেন চুজ করার পর স্কোলিং করে আমরা একটু নিচে আসব। নিচে আসার পর আপনার সামনে এখানে অনেকগুলো ব্যাংকের নাম দেখাবে তো আপনার সুবিধার মতো যে কোনো ব্যাংক আপনি চুজ করতে পারেন তো আমি যেখানে যে ব্যাঙ্কটা চুজ করবো সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু আমার ওটাই চয়েস সেহেতু আমি ওটাই চুজ করবো তা আপনি যেটা খুশি সেটা চুজ করতে পারেন তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি ক্লিক করব তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিক করার পর আপনাকে নেক্সট যেটা করতে হবে স্ক্রলিং করে এখানে কন্টিনিউ যে অপশানটা আছে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার নতুন পেজ ওপেন হবে তো স্ক্রলিং করে একদম আমরা এখানে নিচে চলে যাবো নিচে যাওয়ার পর এখানে যে অপশানটা শো হবে সেটা হচ্ছে পে নাও তো আমরা এবার এই যে পে নাও অপশানটা আছে এই পে নাও অপশানে ক্লিক করব পে নাও অপশানে ক্লিক করলে কিছু টার্মস কন্ডিশান দেখাবে আমাদেরকে তো টার্মস কন্ডিশানগুলো আপনি পারলে পড়তেও পারেন নাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপর স্কোলিং করে নিচের আসার পর এখানে টার্মস কন্ডিশানে একটা টিক করার অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরটা আছে আপনার এখানে আপনাকে টিক করতে হবে তো এখানে টিক করার পর তারপর নিচে সাবমিট টু ব্যাংক এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার কিন্তু নতুন অপশান শো হবে এসবিআইয়ের যে পেমেন্ট মেথড অপশান এখানে আদার্স অপশান আছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর একটা যেটা আছে ইউপিআই তো থেকে বেটার হচ্ছে ইউপিআই অপশান কারণ এই প্রসেসটা বেশি ভালো পেমেন্ট করার ক্ষেত্রে তো ইউপিআই আমি চুজ করব চুজ করার পর আবার যে নতুন পেজটা আসবে স্ক্রলিং করে আবার কিন্তু আমি একদম নিচের দিকে চলে যাব তো নিচে আসার পর আপনারা এখানে দুখানো অপশান পাবেন ভিপিএ আর একটা কিউআর কোড এখানে ভিপিএ অপশানে আপনারা একটা ক্লিক করবেন ভিপিএ ক্লিক করার পর ডান সাইড দেখুন ভিপিএ যে আবার একটা নতুন অপশান চলে এসেছে তো এখানে যে ভিপিএ অপশানটা আছে এখানে আপনি কী করবেন আপনার ফোনপে যে ইউপিআই অ্যাড্রেস ইউপিআই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন কপি করে পেস্ট করে দেবেন বা আপনি টাইপও করতে পারেন তারপরে কী করবেন নিচে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর আবার যে নতুন পেজটা খুলবে সেই পেজটা একদম স্ক্রলিং করে আবার আমরা কিন্তু নিচে চলে যাব এরপর নিচে এসে আবার কনফার্মে ক্লিক করব নিচে এসে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কী করবো আপনার ফোনপের মধ্যে একটা টাকা কাটার রিকোয়েস্ট চলে যাবে তো আপনি কি করবেন ফোনপের মধ্যে ঢুকে আমরা সামনে দেখবেন এই ধরনের একটা নোটিশ শো হবে এখানে পেমেন্টটা সাকসেসফুল করে দেবেন এখানে সাকসেসফুল করার পর এখানে যে অপশানটা আসবে এই যে অপশান এখানে যদি আপনার দাঁড়িয়ে থাকে এখানে ওকে বা কোনো কিছু করবেন না এখানে আপনি স্টিল দাঁড়িয়ে থাকবেন কারণ এটি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনার কিন্তু চ্যানেলটা ডাউনলোড হবে ঠিক আছে তো আপনারা এখানে কোনো কিছু ক্লিক করবেন না একটু ওয়েট করবেন একটু হোল্ড করবেন তাহলে কিন্তু দেখবেন প্রসেস আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ এটা অটো জেনারেট হবে কারণ আপনি যা করা করে দিয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন আবার একটা আবার এই যে নতুন অপশনটা হলো এখানেও কিন্তু আপনারা কোনো কিছু করবেন না ব্যাকও করবেন না কোনো কিছু করবেন ব্যাক করলে কিন্তু আপনার প্রসেসটা এখানে মাঝখান থেকে কেটে যাবে দেখতেই পারছেন অটোমেটিকলি কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে গেল এবং চ্যানেল পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেলো এইভাবে কিন্তু ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে চ্যানেলটা কেটে নিতে হবে আপনারা পারলে এখান থেকে চ্যানেলটাকে ডাউনলোড করে নিতে পারেন চালান সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাদেরকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আবার কিন্তু আমাদেরকে প্যান আধার লিঙ্কের যে হোম পেজ সেই হোম পেজে কিন্তু আবার আমাদেরকে যেতে হবে তো হোম পেজে যাওয়ার পর আমাদেরকে আবার বাকি যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে তা আমরা কী করবো হোমপেজে আবার চলে আসবো হোম পেজে আসার পর প্রথম যে অপশানটা দেখেছিলাম আপনাদেরকে লিঙ্ক আধার ওই সেম অপশানে আবার আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার নতুন পেজ যেটাও খুলবে তো সেই পেজটা আমাদেরকে এখানে আবার ফিল আপ করতে হবে তো আমরা স্ক্রলিং করে একটু নিচে নেমে আসবো নিচে নেমে আসার পর দেখতে পাবো এখানে যে অপশানটা শো হচ্ছে ফার্স্ট কী শো হবে আমাদের প্যান কার্ড সেকেন্ড হচ্ছে আধার কার্ড যেটা কিন্তু ফার্স্ট টাইম এই অপশান দুটোই এসেছিলো এই অপশান দুটো আবার পূরণ করে এই যে নিচে ভ্যালিডিটের অপশানটা আছে এই ভ্যালিডিটে ক্লিক করে নেক্সট পেজে আমরা এগিয়ে যাব তো প্যান আধার নাম্বার আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ফিল আপ করে দিয়েছি এরপর আমরা কী করবো নিচে ভ্যালিডেটে ক্লিক করবো ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন আমার যে পেমেন্ট প্রসেস ভেরিফাই সেটা কিন্তু অলরেডি দেখাচ্ছে যেহেতু আমি চ্যানেল অলরেডি কেটে নিয়েছি এরপর কী করব স্ক্রলিং করে নিচে যে কন্টিনিউতে আছে কন্টিনিউ অপশান আমরা এবার ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আমার প্যান কার্ড নাম্বার এখানে শো হয়ে যাবে আধার নাম্বারও কিন্তু এখানে শো হয়ে যাবে এরপরে যে অপশানটা আছে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আমার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে টাইপ করতে হবে ঠিক আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন নেমেজপার আধার তারপর আছে নিচে মোবাইল নাম্বার তো প্রথম আমি কি করব আধার কার্ডে আমার যে নামটা আছে সেই নামটা আমি টাইপ করে দেব তো নামটা টাইপ হয়ে যাওয়ার পর আমাকে নেক্সট যেটা করতে হবে মোবাইল নাম্বার ঘরে কিন্তু মোবাইল নাম্বারটা আমার দিয়ে দেবো তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দুটি টার্মস কন্ডিশন আছে সেই দুটি টার্মস কন্ডিশন কিন্তু আমাকে ঠিক করতে হবে এই দুটি কমপ্লিট করার পর তো আপনাকে এই যে অপশানটা এই দুটি অপশানে টিক করতে হবে তো আমি কী করবো এই দুটি অপশানে টিক করে দেবো তারপর কী করতে হবে লিঙ্ক আধার যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্ক আধার অপশানটা এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কি হবে আপনার যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে তো এখানে সেই নাম্বারে ওটিপিটা কিন্তু ওটিপি ঘরে বসিয়ে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি তো ওটিপি টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা কী করবো নেক্সট যেটা করবো সেটা হচ্ছে স্ক্রলিং করে যে ভ্যালিডেট অপশানটা আছে ভ্যালিডেটে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের নোটিফিকেশান শো হবে ইউর আধার প্যান লিঙ্কিং হ্যাজ হ্যাজবিন রিসিভ অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশান অর্থাৎ এটা রিকোয়েস্টটা আপনার অ্যাকসেপ্ট করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এটা লিঙ্ক প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আপনি লিঙ্ক আধার ইস্যুটা গিয়ে এটা তখন চেক করতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন অতি সহজেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন